প্রিয় বন্ধুরা ইউটিউব বাংলা চ্যানেলে আবারও আপনাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আমি শেয়ার করব দু হাজার একুশ টু তেইশ সেশনের ডিএলএড পার্ট ওয়ানের ফাইনাল পরীক্ষার জন্য ইনভাররমেন্টাল সায়েন্স বিষয় থেকে সাজেশন আমি এই সাজেশনটি তৈরি করেছি বিগত সাত বছরের ডিএলএড পার্ট ওয়ান ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্রের ওপর ভিত্তি করে আমি এই চ্যানেলে প্রতি বছর সাজেশন আপলোড করে থাকি ডিএলএড সংক্রান্ত চার্ট মডেল এক্সটার্নাল এক্সাম ইন্টারনাল এক্সাম প্রিভিয়াস এয়ার কোশ্চেন মাইক্রোলেশন প্ল্যান ম্যাক্রোলেশন প্ল্যান অ্যাসাইনমেন্ট প্রোজেক্ট সংক্রান্ত ভিডিও আপলোড করে থাকি সঙ্গে অন্যান্য পরীক্ষা সংক্রান্ত ভিডিও আপলোড করে থাকি যদি আপনাদের এই ধরনের ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো ডিএলএড পাটনের ইনভারমেন্টাল সায়েন্স বিষয় থেকে মোট নম্বর থাকে একশো একশো নম্বরের মধ্যে ত্রিশ নম্বর থাকে অ্যাসাইনমেন্ট এই অ্যাসাইনমেন্ট লিখে নিজের নিজের কলেজে জমা করতে হবে সেখানে ত্রিশ নম্বর রয়েছে এই ত্রিশ নম্বরের মধ্যে প্রতিটি কলেজের স্যাররাই প্রত্যেককে সাতাশ আঠাশ উনত্রিশ নম্বর দিয়ে থাকে তারপর রয়েছে সত্তর নম্বরের রিটেন এক্সাম এই সত্তর নম্বরের রিটার্ন এক্সাম এর জন্য কুড়িটি থাকে এমসি প্রশ্ন কুড়িটিতে কুড়িটি করতে হবে এখানে প্রতিটি প্রশ্নের জন্য চারটে করে অপশন থাকবে সঠিক উত্তরটি বেছে নিয়ে খাতায় লিখতে হবে দুই নম্বরে থাকে বারোটি প্রশ্ন সেখানে দশটি প্রশ্নের উত্তর লিখতে হবে সেখানে কুড়ি নম্বর সাত নম্বরে থাকে তিনটি প্রশ্ন সেখানে করতে হবে দুটি প্রশ্ন সেখানে চোদ্দো নম্বর ষোলো নম্বরে দুটি প্রশ্ন থাকে একটি লিখতে হবে সেখানে ষোলো নম্বর তো কুড়ি কুড়ি চোদ্দো ষোলো মোট হচ্ছে সত্তর নম্বর এটি হলো রিটেন এক্সাম আর তিরিশ নম্বর অ্যাসাইনমেন্ট টোটাল হচ্ছে অ্যাসাইনমেন্ট এবং রিটেন এক্সাম মিলিয়ে একশো নম্বর এবারে দেখে নেওয়া যাক আজকের সাজেশনের প্রশ্নগুলো প্রথমে এক নম্বরের জন্য কিন্তু নিজেদের টেক্সট বইটিকে ভালোভাবে খুঁটিয়ে পড়তে হবে নাহলে কিন্তু এক নম্বরের প্রশ্নগুলো কমন পাওয়া সম্ভব নয় এবং এর সাজেশন করাও সম্ভব নয় তো দুই নম্বরের জন্য আমি যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো আপনারা ভালোভাবে প্রথমে পড়বেন তারপরে পারলে টেক্সট বইয়ের অন্য প্রশ্নগুলো পড়বেন তো প্রথমে যে প্রশ্নটি রয়েছে পরিবেশের ভারসাম্য কিভাবে রক্ষা হতে পারে নেক্সট পরিবেশ রক্ষায় আমাদের দুটি কাজ লিখুন নেক্সট পরিবেশকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি এ প্রশ্নটি দু সালের পরীক্ষায় এসেছে নেক্সট সুষম খাদ্য কাকে বলে এ প্রশ্নটি দু হাজার পনেরো এবং দু হাজার কুড়ি সালের পরীক্ষায় এসেছে নেক্সট পাঠ্যক্রমের একটি সংজ্ঞা দিন এ প্রশ্নটি দু হাজার চোদ্দো সালে পরীক্ষায় এসেছে নেক্সট নির্মিতিবাদ কাকে বলে এ প্রশ্নটি দু হাজার চোদ্দো এবং দু হাজার কুড়ি সালের পরীক্ষায় এসেছে নেক্সট শিখন পদ্ধতি কাকে বলে নেক্সট গল্প বলা পদ্ধতি কাকে বলে নেক্সট প্রকল্প পদ্ধতি কাকে বলে নেক্সট সমস্যার সমাধান পদ্ধতি কাকে বলা এই প্রশ্নটি দু সালে পরীক্ষায় এসেছে নেক্সট খবরের কাগজ কোন ধরনের উপকরণ এবং কেন এ প্রশ্নটি দু সালে পরীক্ষায় এসেছে নেক্সট রক্তের প্রধান দুটি কাজের কথা লিখুন এ প্রশ্নটি দু হাজার চোদ্দো এবং দু হাজার কুড়িতে এসেছে নেক্সট সবুজ বিপ্লব কি নেক্সট জোয়ার ভাটা হয় কেন এ প্রশ্নটি দু হাজার চোদ্দো এবং দু হাজার কুড়ি সালে এসেছে নেক্সট ধস কাকে বলে নেক্সট সক্রিয় গবেষণা কাকে বলে নেক্সট প্রকল্প পদ্ধতির দুটি সুবিধা ও অসুবিধা লেখ নেক্সট মূল্যায়ন কাকে বলে নেক্সট অভিজ্ঞার ব্লুপ্রিন্ট কাকে বলে নেক্সট অভিজ্ঞা কাকে বলে নেক্সট সক্রিয় গবেষণা দুটি বৈশিষ্ট্য লেখন নেক্সট শিশুকেন্দ্রিক শিখন কাকে বলে এ প্রশ্নটি দু হাজার সালে এসেছে দু সালে এসেছে দু সালেও এসেছে নেক্সট পরিবেশ বিজ্ঞান পাঠের দুটি উদ্দেশ্য লিখুন এটি দু সালে এসেছে নেক্সট অনুশীনের দুটি বৈশিষ্ট্য লিখুন এটি দু হাজার চোদ্দো এবং দু হাজার কুড়িতে এসেছে নেক্সট রক্তের প্রধান দুটি কাজের কথা লিখুন এটি দু হাজার চোদ্দো সালে এসেছে নেক্সট জল দূষণের কারণ লিখুন এটি দু হাজার ষোলো সালে এসেছে নেক্সট একক পরিকল্পনা কাকে বলে এটি কয় প্রকার ও কি কী নেক্সট পাঠ পরিকল্পনার কয়টি স্তর ও কি কী নেক্সট পারদর্শিতার অভিজ্ঞার দুটি উদ্দেশ্য লিখুন নেক্সট মূল্যায়নকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি নেক্সট বিজ্ঞানের ভাষায় কাজ কাকে বলে এটি দু হাজার চোদ্দো সালে এসেছে এবং দু হাজার কুড়ি সালে এসেছে নেক্সট সুষম খাদ্যের প্রয়োজনীয়তা কি এ প্রশ্নটি দু হাজার ষোলো এবং দু হাজার কুড়ি সালে এসেছে এরপরে আমরা দেখে নেব সাত নম্বরের জন্য প্রশ্ন এখানে আমি যে সাত নম্বর যে জন্য যে প্রশ্নগুলো দিয়েছি এর মধ্যে আপনার দুটি প্রশ্নই কমন পাবেন তো প্রথম যে প্রশ্নটি রয়েছে সামগ্রিক মূল্যায়ন বলতে কে বোঝায় এ ধরনের মূল্যায়ন বাস্তবায়নের পদ্ধতি উদ্দেশ্য সুবিধা ও অসুবিধা উল্লেখ করুন নেক্সট প্রকল্প পদ্ধতি কাকে বলে প্রকল্প পদ্ধতির স্তরগুলি লিখুন উদাহরণসহ প্রকল্প পদ্ধতির প্রয়োগ করো পরিবেশ বিজ্ঞান শিক্ষণের ক্ষেত্রে এ প্রশ্নটি দু হাজার এবং দু সালে এসেছে নেক্সট সমস্যার সমাধান পদ্ধতি কাকে বলে এই প্রশ্নটি খুবই খুবই গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান পদ্ধতির বৈশিষ্ট্য এবং বিভিন্ন স্তরগুলি আলোচনা করুন এই পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করুন এখানে আমি চারটি স্টার দিয়ে রেখেছি সঙ্গে এই প্রশ্নটি পড়েছে দু হাজার চোদ্দো এবং দু হাজার কুড়ি সালে নেক্সট যে প্রশ্নটি রয়েছে আবিষ্কার পদ্ধতি কাকে বলে আবিষ্কার পদ্ধতির সুবিধা অসুবিধাগুলি লিখুন পরিবেশ বিজ্ঞান শিখনের ক্ষেত্রে আবিষ্কার পদ্ধতির প্রয়োগ দেখান এটি দু সালে এসেছে নেক্সট গল্প বলা পদ্ধতি কাকে বলে গল্প বলা পদ্ধতির সুবিধা অসুবিধাগুলি লিখুন পরিবেশ বিজ্ঞান শিক্ষায় গল্প বলা পদ্ধতির প্রয়োগ করুন এটি দু সালে পরীক্ষায় এসেছে নেক্সট পরিবেশ বিজ্ঞান শিখনে যে কোনো দুটি পদ্ধতি উল্লেখ করে তা কিভাবে পরিবেশ বিজ্ঞান শিখনে সহায়তা করে তা লিখুন নেক্সট পরিবেশ বিজ্ঞান পাঠে স্থানীয় উপকরণ কিভাবে ব্যবহার করবে উদাহরণ সহ লিখুন নেক্সট পারদর্শিতার অভিজ্ঞার গুরুত্ব ও উদ্দেশ্য লিখুন নেক্সট তুন্দ্রা শব্দের অর্থ কী তুন্দ্রা অঞ্চলের ভাগগুলি লিখুন এবং এখানকার উদ্ভিদ ও প্রাণী সম্পদের বিশদ বিবরণ দিন এই প্রশ্নটি দু সালে এসেছে এবং দু হাজার সালে এসেছে নেক্সট এরপরে রয়েছে ষোলো নম্বরের জন্য প্রশ্ন ষোলো নম্বরের জন্য এখানে যে প্রশ্ন রয়েছে এর মধ্যে হান্ড্রেড পারসেন্ট আপনারা ষোলো নম্বরের প্রশ্ন কমন পাবেন প্রথম যে প্রশ্নটি রয়েছে তৃতীয় অথবা চতুর্থ অথবা পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ পুস্তকের যে কোনো একটি একক উল্লেখ করুন এবং ওই এককটির সামর্থ্যভিত্তিক বিশ্লেষণ করুন এ প্রশ্নটি দু সালে এসেছে এখানে তৃতীয় চতুর্থ পঞ্চম যে কোনো একটি নির্দিষ্টভাবে ধরেও দিতে পারে অথবা বলে দিতে পারে তৃতীয় চতুর্থ পঞ্চম যে কোনো একটি নেক্সট যে প্রশ্নটি রয়েছে তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ পাঠপুস্তকের যে কোনো একটি একক নির্বাচন করে ব্যপ্ত পাঠটিকা প্রস্তুত করুন এটি পড়েছে দু হাজার চোদ্দো এবং দু হাজার কুড়ি সালে নেক্সট সক্রিয় গবেষণা কাকে বলে এর সুবিধা অসুবিধা লিখুন আমাদের পরিবেশ তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে একটি একক নিয়ে সক্রিয় গবেষণা স্তরগুলি বিবরণ দিন এটি দু হাজার চোদ্দো এবং দু সালের পরীক্ষায় এসেছে তো বন্ধুরা তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আমি অলরেডি বাংলা এবং এডুকেশন বিষয়ের সাজেশন আপলোড করে দিয়েছে এই চ্যানেলে তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেগুলো যদি আপনাদের প্রয়োজন হয় বা আপনারা যদি মিস করে থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সের লিঙ্কে ক্লিক করে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আপনাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন আর ভিডিওটিতে নিচে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আজ এই পর্যন্তই আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণের মতো বাই